নওগাঁয় হাত বদলেই দ্বিগুণ হচ্ছে সবজির দাম। বিস্তারিত জানাতে স্থানীয় সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদ ইসলাম। তহিদ, ভরা মৌসুমের সবজির বাজারে এমন পরিস্থিতি কেন, কি বলছেন সেখানকার ব্যবসায়ীরা? সোহেলরা, না শীত মৌসুমের একদম ভরা মৌসুম বলা চলে শীতের। এই মুহূর্তে কিন্তু শীতের যেসব সবজি রয়েছে নওগাঁর বাজারগুলোতে কিন্তু ব্যাপক আমদানি হচ্ছে শীতের এই সবজি। আমি এখন আছি নওগাঁর খুচরা বাজারে। এখানে আপনি আপনাকে যদি একটু বলে রাখি আজকের বাজার পরিস্থিতি, আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, সিম বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ফুলকপি প্রতি পিচ বিক্রি হচ্ছে 20 টাকা পিচ। তবে খুচরা বাজারে এর চিত্র কিন্তু ভিন্ন। পাইকারি বাজারে যেসব জিনিস বিক্রি হচ্ছে, যেসব সবজি বিক্রি হচ্ছে, এগুলি কিন্তু খুচরা বাজারে গিয়ে 10-20 টাকা পর্যন্ত কিন্তু বেশি বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আসলে এই যে হাত বদলে এই যে সবজির দাম বৃদ্ধি হচ্ছে, এটি কোনোভাবেই কিন্তু রোধ করা যাচ্ছে না। সামনের দিনে সরকারকে এই দিক বিবেচনায় কিন্তু বিবেচনা করার কথা কিন্তু বলা হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। কৃষকরা যেটি বলছেন, তাদের কষ্টের উৎপাদিত ফসল তারা ফলায় ঠিকই, কিন্তু বাজারে এসে দাম পায় না কৃষক, এবং এই বাজারগুলোর মধ্যে যে মধ্যসুখী ভোগীরা রয়েছেন তারা আসলে এই মাঝখান থেকে ফায়দা লোটে, বেশি দাম নিয়ে নাই। তো কৃষকদের পরামর্শ থেকে, কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবেই তারা যদি যে কষ্ট উপার্জিত ফসল সেটি যেন তারা ন্যায্য মূল্য পায়, এমনটাই কিন্তু বলা হচ্ছে কৃষকের পক্ষ থেকে। তো নওগাঁ থেকে এমনটাই ছিল সবজির বাজার।